প্রায় শীত শেষের দিকে, সেটা আমার বাগানের ওভারভিউ দেখেই বন্ধুরা আপনারা বুঝতে পাচ্ছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের যাদের বাগান আছে বাড়িতে, তারা প্রত্যেকে যারা চন্দ্রমল্লিকা ভালোবাসেন এবং চন্দ্রমল্লিকা করেন, তারা চন্দ্রমল্লিকা গাছগুলো শুকিয়ে যাওয়ার পরে কি করবেন, জায়ান্ট গাছগুলো নিয়ে আপনার করণীয় কি এই মুহূর্তে। যাই যেই জায়ান্টের ফুলগুলো অসম্ভব সুন্দর আপনার শীতের বাগান আলো করেছিল এবছরে, ঠিক সেই জায়ান্ট গাছগুলোই যেন পরের বছরও আপনার শীতের বাগান আলো করতে পারে, তারই ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে। শেয়ার করব যে এই নষ্ট হয়ে যাওয়া জায়ান্ট গাছগুলো বা ফুল নষ্ট হয়ে যাওয়া জায়ান্ট গাছগুলো কী করে আমরা বাঁচিয়ে রাখব পরের বছরের মাদার প্ল্যান্ট করার জন্য, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। 80% গার্ডেনিরা বাগান সবাই করেন, কিন্তু প্রত্যেক বছর আপনারা গাছগুলো লাগান, গাছে রীতিমতন ফুল হয়, শীতের বাগান সাজিয়ে তোলেন আপনারা, কিন্তু হতাশার কথা এটাই যে আপনাদের জায়ান্ট গাছগুলো বা চন্দ্রমল্লিকা গাছগুলো নষ্ট হয়ে যায় কিছুদিন পরে, আপনারা ঠিক সেইভাবে মাদার গাছ রাখতে পারেন না। তাই বন্ধুরা, দীপুস গার্ডেন আপনাদের সাথে আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সাথে শেয়ার করতে চলেছে যে এবছরের যে জায়ান্ট গাছগুলো বা চন্দ্রমল্লিকা গাছগুলো, পমপম গাছগুলো এত সুন্দর ফুল দিয়েছিল, সেই গাছগুলো পরের বছরের জন্য কীভাবে মাদার প্ল্যান্ট হিসাবে টিকিয়ে রাখবেন, তারই কেয়ার বা টিপস যেটাই বলুন না কেন আপনারা, সেটা নিয়েই হাজির হব আমরা বন্ধুরা। তাই চলুন দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আপনাদেরকে একটু আগেই বললাম আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে জায়ান্ট গাছগুলো পরের বছরের জন্য টিকিয়ে রাখা যায়। আমি এবছরে অনেকগুলো জায়ান্ট করেছিলাম, আমার কাছে মোট 27টা ভ্যারাইটি আছে, আমি 27টারই কাটিং করব। আর আমার যে সমস্ত বন্ধুগণ আমাকে রিকোয়েস্ট করেছে ইতিমধ্যে যে দাদা তোমার কাছ থেকে আমি কাটিং নেব, তাদের জন্য তো অবশ্যই কাটিং করব, ইভেন ইফ নিজের জন্যও কাটিং রাখবো যাতে আমি পরের বছর শীতের বাগানটা আলো করতে পারি। আর সাথে সাথে আমি এবছরে এই ব্যবস্থাটাও রাখছি যাতে সব ছাদবাগানিরা খুব সহজভাবেই জায়ান্ট গাছ করতে পারে, সেই সমস্ত টিপস নিয়ে তো আসবোই। সাথে আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে মোট 50 রকমের পমপমের ভ্যারাইটি আর 27 রকমের জায়ান্ট ইতিমধ্যে আমার কাছে আছে, আর আমার কিছু বন্ধুবান্ধবের কাছে আরও ভ্যারাইটি আছে। আমি সব ভ্যারাইটি কালেক্ট করে আপনাদের জন্য চারা গাছ বানাবো, তাই আপনারা দেখতে থাকুন দীপুস গার্ডেন। আর ইতিমধ্যে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের বাড়ির জায়ান্ট গাছগুলো কী করে আপনারা পরের বছরের জন্য মাদার গাছ হিসাবে প্রস্তুত করবেন। দেখুন বন্ধুরা, এই যে আমার জায়ান্ট গাছটা ছিল, এই জায়ান্ট গাছটায় আমি এই খুঁটিটা দিয়ে রেখেছিলাম, খুঁটিটাকে আমি কেটে দেবো, এই ব্লেড দিয়ে যে ইয়েটা ছিল ওটা দিয়ে কেটে দেবো, দড়িটা কেটে দেবো। আমি প্রত্যেকটা খুঁটি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি কী করে জায়ান্ট গাছগুলো আপনি টিকিয়ে রাখবো। আমি প্রত্যেকটা খুঁটি তুলে দেবো, দেখুন বন্ধুরা দেখতে থাকুন। এরকম তুলে দেওয়ার পরে ঠিক এই যে জায়ান্ট গাছটা রয়েছে, আমি ঘুরিয়ে ভালো করে দেখুন, দেখুন প্রত্যেকটা পাতাই কিন্তু সুন্দর আছে। ফুল হয়ে যাওয়ার পরে আমি পাতার কোনো ট্রিটমেন্ট করিনি, তাই হয়তো একটু হলেও খারাপ হয়েছে, কিন্তু তবুও দেখুন প্রত্যেকটা পাতাই সুন্দর আছে। তো আমি যেটা বলছিলাম আর কি, এই জায়ান্ট গাছটার হাইট এটা ছিল, এখানে ফুলটা ছিল, আমি ফুলটা কেটে দিয়েছি। এবার আমি জায়ান্ট গাছটা কোথা থেকে কাটবো, কোথা থেকে কাটলে গাছটা বেঁচে থাকা সম্ভব, মানে পরের সিজনের জন্য, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়ান্ট গাছ থেকে মোটামুটি এক বিদ্যা ওপরে, এই এক বিদ্যা ওপরে এইখানটায় কাটবো। গাছের ডাল কিন্তু এই মাটির এখান থেকে শেকার বেরোবে, ঠিক আছে, কিন্তু আমরা কাটবো এত ওপর থেকে। তার রিজন একটাই যে এত ওপর থেকে কাটলে, দেখুন আমি কেটে দেখাচ্ছি তারপরে বলছি আপনাদেরকে কেন কাটছি, প্রতিটা জিনিসেরই কারণ থাকে। এইখান থেকে কাটার পরে আমি এই যত কুড়িয়ে এসছি এগুলো সব ছেঁটে দেবো, এখান থেকে সুন্দর করে পরিষ্কার করে দেবো গাছটাকে। এই এত ওপর থেকে কাটলাম তার কারণ হচ্ছে এই জায়ান্ট গাছটায় ফাঙ্গাস অ্যাটাক হতে পারে, তার জন্য ট্রিটমেন্ট আছে। এখান থেকে যদি আমাদের ড্রাই ব্যাক হয় তাহলে আমরা গাছটা এতটা ড্রাই ব্যাক হবে, তখন আমরা এখান থেকে কাটার স্কোপ আছে। তাই বন্ধুরা একটু বাড়িয়ে কাটবো আপনারা, আপনারাও কিন্তু বাড়িয়েই কাটবেন, তাতে আপনার জায়ান্ট গাছটা দেখবেন মাদার গাছ হিসাবে সুন্দরভাবে হয়েছে এবং আপনারা পরের সিজনের জন্য অনেকগুলো চারা রেডি করতে পারবেন। এই জায়ান্ট গাছটা এরকমভাবে কাটার পরে আপনাদের করণীয় কী, দেখুন বন্ধুরা এইদিকে দেখা, তুই আমি অনেকগুলো জায়ান্ট গাছ ইতিমধ্যে কেটে ফেলেছি, আমি প্রত্যেকটাই কাটবো, আর একটা জায়ান্ট গাছ আমি কেটে দেখাচ্ছি। এই জায়ান্ট গাছগুলো সুন্দর করে কেটে ফেলবো, দেখুন বন্ধুরা এই দেখুন অলরেডি শেকার বেরোনো শুরু হয়ে গেছে, এই যে নিচ থেকে শেকার বেরোনো শুরু হয়ে গেছে। আমি এই জায়ান্ট গাছটাও যেইভাবে বললাম ওইভাবেই কাটবো, এরকমভাবে প্রত্যেকটা আমার জায়ান্ট গাছ যতগুলো আছে ততগুলো কেটে দেবো। কেটে দিলে আমার পরের সিজনের জন্য আমরা চারাটা রেডি করতে পারবো। কেটে দিলাম এখান থেকে, এবার আমি
এটাকে তুলে দিলাম, এই জায়ন গাছগুলো সুন্দর করে এবার রাখলাম। তারপরের পরিচর্যাটা হচ্ছে এই যতগুলো জায়ন গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আমি সব গাছ ইতিমধ্যে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কাটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই। এই জায়ন গাছগুলো আপনারা এখন রোদের তেজ অনেক টেম্পারেচার বাড়তে শুরু করে দিয়েছে, আমরা প্রত্যেকে জানি জায়ন গাছ খুব বেশি গরমে ভালো থাকে না। জায়ন গাছ কি পমপম গাছ, শীতের কোনো গাছই ভালো থাকে না, তাই মাদার হিসেবে তাকে রাখতে গেলে আপনাদেরকে সেমি শেডের ব্যবস্থা করতে হবে। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আপনারা সেমি সেট কী করে করবেন, তুই একবার ওপর দিকে দেখা, আপনাদের যাতে বাড়িতে বাঁশের অভাব আছে তারা একটা কাজ করতে পারেন, এই যে জিআই তার পাওয়া যায় এই জিআই তার দিয়ে সুন্দর করে একটা ঘরের মতন করবেন। তারপরে আপনারা করবেন কি, তার উপরে একটা প্লাস্টিকের ছাউনি দেবেন যাতে বৃষ্টির জলটা পড়তে না পারে, তার উপরে গ্রিন নেট দিয়ে দেবেন। গ্রিন নেট বলতে গ্রিন কালারের একটা প্লাস্টিকের বস্তা পাওয়া যায়, সেটা দেবেন, তাহলে গাছ সেমি সেটে চলে আসলো। এরপরে এই সমস্ত টবগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে আজকে কাটার পরের করণীয় হচ্ছে এই গাছগুলোকে সাফ পাউডার দিয়ে চান করিয়ে দিতে হবে যাতে গাছে ফাঙ্গাস অ্যাটাক না হয়। এরপরে কি করতে হবে, ঠিক দু থেকে তিন দিন পরে গাছটায় সন্ধ্যেবেলার দিকে কনফিডার দিয়ে স্প্রে করে সুন্দর করে স্নান করিয়ে দিতে হবে। তারপরে আরও 3 দিন পরে কি করতে হবে, কাকা দিয়ে স্প্রে করে চান করিয়ে দিতে হবে। তাহলে আপনি ইউজ করছেন গাছ কাটার পরে সাফ পাউডার বা কনফিডার আর কাকা, প্রত্যেকটাই 3 দিনের গ্যাপে। এবার সুন্দর করে গাছগুলোকে সাজিয়ে রাখলেন, গাছে প্রত্যেক দিন যেমন জল দেন সেরকমভাবে অল্প অল্প করে জল দেবেন, কারণ এই গাছটা খুব বেশি জল সহ্য করতে পারে না। আর কি করতে হবে, 15 দিনে একবার শস্যের খোলগোলা জল আপনাকে গাছের গোড়ায় দিতে হবে, তাতে গাছের গ্রোথ আসবে, শেকার প্রচুর পরিমাণে বেরোবে। বন্ধুরা আমি এই ট্রিটমেন্ট করি, তাতেই আমার সুন্দর রেজাল্ট, আপনারা প্রত্যেকে করুন, দেখবেন আপনাদের গাছগুলো আমার মতনই সুন্দর থাকবে। এবং যারা যারা ভুক্তভোগী প্রত্যেক বছরে, যে প্রত্যেক বছর আপনাদেরকে চারা গাছ কিনতে হয়, সেটা আপনাদের মধ্যে হবে না, আপনারা নিজের যে কটা গাছ ছিল সেই কটা গাছ বাড়িতেই রেডি করতে পারবেন এবং অসংখ্য পরিমাণে চারা তৈরি করতে পারবেন আমার টিপসগুলো যদি ফলো করেন। আর কি করতে পারবেন, আপনারা সুন্দর করে শীতের বাগান সাজিয়ে তুলতে পারবেন। তার জন্য আপনাকে কোনো নার্সারি বা কোনো বড় বড় জায়গায় গিয়ে ভিজিট করে আবার চারা কিনতে হবে না, তাতে 1 নম্বর পয়সার খরচা, 2 নম্বর হ্যারাসমেন্ট। এই জিনিসগুলো যাতে এড়াতে পারি তাই দীপুস গার্ডেন আপনাদের মধ্যে প্রত্যেক মুহূর্তের 1 সেকেন্ডের টিপস হলো আপনাদেরকে প্রতি মুহূর্তে দিচ্ছে। বন্ধুরা আপনারা দেখতে থাকুন দীপুস গার্ডেন আর এভাবেই আমার পাশে থাকুন, আর অবশ্যই দেখতে দেখতে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা সাবস্ক্রিপশান করলে আমিও ভিডিও করার আনন্দ পাই, ইতিমধ্যে আমার 650টা সাবস্ক্রিপশান হয়ে গেছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, এবং জানাই আরেকবার অত্যন্ত অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমি দীপু, দীপুস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে টাটা, বাই বাই, ধন্যবাদ। শীতের বাগান সাজিয়ে তুলুন।